চেনা মুখ দিনের শেষে অচেনা লাগে, এক জন্মে শরীর চেনা যায়, আর মানুষ চিনতে সাত জন্ম লাগে। একটু কেয়ার নিলে তোমার সময় নষ্ট হবে না, কিন্তু এই একটু কেয়ার তোমার সম্পর্ক মজবুত করবে। অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। হারিয়ে যাওয়ার পরেই হারানো জিনিসটার প্রতি কদরটা বেড়ে যায়। তিন ধরনের মানুষের অহংকার বেশি হয়, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হয়ে গেলে। রঙিন কাপড়ে মানুষ যতদিন না সাদা কাপড়ে জড়ায় ততদিন কেউ তাদের জন্য কাঁদে না। মনে রাখবেন, রব ছাড়া আপনার ভালো লাগার ক্ষমতা কেউ রাখে না। চেনা জানা মানুষগুলো সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়। অভাব নেই মানুষের, অভাব শুধু মনুষ্যত্বের আর বিবেকের। সুখে থাকার পথ একটাই, যা কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব তা নিয়ে অকারণ চিন্তা করা বাদ দিন। যা কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব তা নিয়ে অকারণ চিন্তা বাদ দাও। একটা মেয়ের আবদার তার বাবা ছাড়া কেউ পূরণ করে না। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়েরা কেমন পুরুষ চাই জানেন? সুদর্শন, লম্বা, বিত্তবান এবং নির্বোধ। স্বামী আর স্ত্রী হলো একটি মুদ্রা, রেপিট আর রপিট। একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। বিষয়টি মজার যে, একটি ছেলের জীবনে যখন কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না সে বিয়ে করে। এটা অনেকটা সুখে থাকলে ভূতাকিলানার মতো। সুখেরই পৃথিবীতে সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। ইংরেজি শুধুমাত্র একটি ভাষা, এটি কখনো কারো শিক্ষাগত যোগ্যতা মাপার মানদণ্ড হতে পারে না। কেউ ভালো ইংলিশ জানে মানে তিনি ওই ভাষা সুদক্ষ, তার মানে এই নয় যে তিনি খুব শিক্ষিত। টাকা পয়সা থাকলেই ভদ্র হওয়া যায় না, ভদ্র হওয়ার জন্য পারিবারিক শিক্ষা দরকার। জীবন পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ, যেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, আর কেউ অভিনয় দেখে। অভিমান বা রাগ করে শুধু ফেসবুকে ব্লক করা যায়, মন থেকে নয়। যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ তা কাউকে প্রমাণ করতে যাবে না, শুধু নিজের কাছে সবসময় সত্য কথা হলেই হবে। সময় একদিন সবকিছুর উত্তর দিয়ে দেবে। রব, মনের কথাগুলো তুমি জানো, আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি তারা আঘাতগুলো গভীর ভাবে দিয়েছে। সময় খারাপ গেলে সাদা কাপড়েও রং ওঠে। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে কাছে ফিরে পাওয়া যায় না। নিজের উঁচুতে দেখে কাউকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুন উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েও হাঁটে। নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। তাই অবস্থান দেখে কারোর বিচার বিবেচনা না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকে আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থাকে, রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা। শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে স্ত্রীরা তার স্বামীকে তাতে জড়িয়ে ফেলুক, এটা খুবই অপছন্দ পুরুষদের। একদিকে মা, অন্যদিকে স্ত্রী, এই দুইয়ের দ্বন্দ্বের মধ্যে পড়তে চায় না তারা। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতেই পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে।